নমস্কার বন্ধুরা, আমি সুব্রত রায় আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল রাত্রে আমরা কার্গিলে ছিলাম, আজ হচ্ছে আমাদের যাত্রাপথের অষ্টম দিন। অষ্টম দিন সকালে আমরা কার্গিল থেকে চলেছি লে লাদাখ, যে মেন সিটি লে, সেই লে শহরের উদ্দেশ্য। বিস্তীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলা, আমাদের সাথে আপনারাও এগিয়ে চলুন। পথের যে অভিজ্ঞতা আমরা এই যাত্রাপথে পেয়েছি, সেই সমস্ত অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেতে যেতে জব্দা খেত জান সিনেমার কথা মনে পড়ে গেল, তাই কিছু নিজেদের জন্য ভিডিও তুলে নিলাম। এগিয়ে চলেছি আরও সামনের দিকে। এটা হচ্ছে শ্রীনগর থেকে লে পর্যন্ত যে হাইওয়ে গেছে, স্যার, শ্রীনগর লে হাইওয়ে। এই হাইওয়েতে কিন্তু বেশ সুন্দর, সেরকম কোনো ভাঙাচোরা নাই, রাস্তাটা খুবই সুন্দর। চারিপাশে যে বিস্তীর্ণ পাহাড় রয়েছে, সেই পাহাড়ের বুক চিরে রাস্তাটা ঠিক আঁকাবাঁকাভাবে সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা যত এগোচ্ছি তত মনের মধ্যে একটা আলাদাই আনন্দ অনুভূতি ডানা মেলে উঠছে। মন পাখি যেন ডানা মেলে দিক বিদিক শূন্য হয়ে এই পাহাড়ের আনাচে কানাচে উড়ে বেড়াচ্ছে। বন্ধুরা, মনের যে ভাষা, যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ব্যক্ত করবার মতন ভাষা আমার কাছে আজ আর নেই। প্রতিটা রাস্তার বাঁকে বাঁকে সে কি শিহরণ, সে কি আনন্দ! দূরে তুষার শুভ্র পাহাড়ের রাশি যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। বলতে বলতে আমরা নামিকলা বলে একটা পাস আছে, সেই পাশে এসে পৌঁছলাম। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মাঝখানে নামিকলা পাস। 12,198 ফুট উচ্চতায় অবস্থিত নামিকলা পাস পার করে আমরা এগিয়ে চলেছি আরও সামনের দিকে। যত সামনে এগোচ্ছি ততই ভালো লাগছে। এগোতে এগোতে সীমা যেন ছাড়িয়ে চলেছে। দূরের নীল সীমানায় দেখা যাচ্ছে বিশাল পর্বত শৃঙ্গ। সেই পর্বত শৃঙ্গের পাশ দিয়ে আমাদের এগিয়ে যাওয়া। এই পাহাড়ি রাস্তায় আমাদের লরির সাথেও কিছু দেখা মিলবে। সেই লরিদের পাশ দিয়ে সাইড কাটিয়ে যেতে যেতে চলেছি। আমাদের বাঁদিকে একটা নদীও বয়ে চলেছে, জানি না সেই নদীর নাম কি। খুব সুন্দর আঁকাবাঁকা পথ। পথ যে কথা বলে, পথের সাথে কথা বলতে বলতেই যেন সময় কেটে যাচ্ছে। মনের মধ্যে কত রকমের গান মুখে ঝুঁকি মারছে। আমার পিছনে বসে আছে আমার সম্মানীয় দাসুদা। দাসুদাকে সমস্ত কৃতিত্বটা দেব, কারণ দাসুদা না থাকলে আমার এই ভিডিওগুলি ক্যামেরাবন্দি হতো না। দেখুন কত সুন্দর একটা জায়গা। সত্যি কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে তার অনেক কারণ আছে। আপনারা অবশ্যই কাশ্মীরে আসুন, এবং এই যে লে লাদাখ, সেই লে লাদাখে কিন্তু একবার অবশ্যই আসবেন। শুধু কাশ্মীর শ্রীনগর দেখেই চলে গেলে হবে না, লে লাদাখেও আসতে হবে। লে লাদাখের মধ্যে দিয়ে যে সুন্দর পিচ রাস্তা এখন বর্তমানে তৈরি হয়েছে, সেই রাস্তা কিন্তু আর আগের মতন ভাঙাচোরা নয়। সেই রাস্তা এখন খুবই মসৃণ, প্রায় বলতে গেলে পুরো রাস্তাটাই ভালো পেয়েছি। জানি না এখন রাস্তার কন্ডিশন কী, কিন্তু আমরা যেবার গেছিলাম সেবার রাস্তা সত্যি খুব ভালো ছিল। এটা 2018 সালের কথা বলছি। 2018 সালের মে মাসে আমরা কিন্তু এই লে লাদাখ সফর করেছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো ছাড়তে দেরি হয়ে গেল, কোনো পরিকল্পনা ছিল না যে ইউটিউব চ্যানেল খুলে সেখানে এভাবে ভিডিও ছাড়বো। এটা সকলের জন্য ছাড়ছি, যারা লাদাখে ঘুরতে আসবেন, কাশ্মীরে ঘুরতে আসবেন, তারা সবাই এই ভিডিও দেখলে ভিডিওর থেকে অনেক রকমের তথ্য পাবেন। লে লাদাখ শহরে থাকার মতন প্রচুর হোটেল রয়েছে, আপনারা সে সমস্ত হোটেলগুলো আগের থেকে বুক না করলেও হয়, সেখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করলেই খুব সস্তার হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। বলতে বলতেই একটি নদী উপত্যকার কাছে এসে পৌঁছালাম। রাস্তার পাশ দিয়ে নদীটি বয়ে চলেছিল, তাই জায়গাটা দেখে এত ভালো লাগলো যে না এসে থাকতে পারলাম না। দেখুন এখানে যারাই লে লাদাখের দিকে যাচ্ছে তারাই একটু দাঁড়িয়ে এই জায়গাটা উপভোগ করছে। জলের সীমানায় যে নীল জলের রাশি, সেই নীল জলরাশি দেখতে খুব ভালো লাগছে। আমি বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছি, দেখুন
বাইকটা দাঁড় করাতে পারছি না, কারণ নিচে বালি, আমি যদি স্ট্যান্ড করে তাহলে বাইকটা হয়তো পড়ে যেতে পারে। আমরা এবার সেই নদীর পার করে চলে এসেছি একটা খুব সুন্দর মনোরম পরিবেশ, যেখানে চারিদিকে তুষার শুভ্র পর্বত শ্রেণী, তার মাঝখান দিয়ে কালো রাস্তা পাহাড়ের বুক চিরে বেরিয়ে গেছে। এখানে এসে একটি বোট দেখতে পেলাম, সেখানে বুঝতে পারলাম যে আমরা লে শহরের খুব অদূরেই চলে এসেছি। এখানে আমরা কিছু ছবি তুলে নেব আর সব বন্ধুরা দাঁড়িয়ে এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম। এরপরে এই যে রাস্তাটা দেখছেন বন্ধুরা, এই রাস্তা দিয়ে বাইক চালাতে মনে হচ্ছে যেন রাস্তাটা আমাদেরকে ঠিক স্বর্গের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই রাস্তায় বাইক চালানোর অনুভূতি কী বলবো বন্ধু, এখানে ফুল থ্রটলে বাইক চালাচ্ছে, একেবারে ফুল থ্রটল। দেখুন পাহাড়ের বুক চুড়ে রাস্তাটা কোথায় যেন হারিয়ে গেছে, কোনো সীমানা নেই, মনে হচ্ছে যেন পাহাড়ের মাঝখানেই বোধ হয় রাস্তাটা অদৃশ্য হয়ে গেছে। খুব ভালো লাগছে বন্ধুরা। আপনারা এভাবে যদি শ্রীনগরে আসেন বা আপনারা পুরোটাই বাইকে করতে পারেন, অথবা শ্রীনগর থেকে আপনারা বাইক ভাড়া করে নিতে পারেন, অথবা সেখান থেকে চার চাকা করেও কিন্তু লে শহরে আসতে পারেন। সব থেকে ভালো বাইক চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা, কারণ আপনি যদি বাইক চালিয়ে এই পাহাড়ি রাস্তার উপর দিয়ে যান তবেই বুঝবেন বেরোনোর আনন্দটা কোথায়। আপনি চার চাকাতে যেতেই পারেন, কিন্তু চার চাকাতে গেলে মনে হবে আপনি সিনেমা দেখতে দেখতে যাচ্ছেন, কিন্তু নিজে হাতে যখন বাইক চালিয়ে আপনি পাহাড়কে আলিঙ্গন করতে করতে এগিয়ে যাবেন, তখন মনে হবে সত্যি জীবন সার্থক। জীবনের সার্থকতা হয়তো এখানেই, যেখানে প্রকৃতির বুকের ভিতর দিয়ে একটা খুব সুন্দর জনপদের দিকে এগিয়ে যাওয়া, যেখানে গেলে আরও কত রকম আশ্চর্য জিনিস না হাতছানি দিচ্ছে। সামনে লে লাদাখের মাইল যে স্টোন বা মাইল বোর্ড দেখতে পেলাম, বুঝতে পারলাম লাদাখ আর মাত্র 48 কিলোমিটার দূরে। বন্ধুরা আমরা এখন আছি ম্যাগনেটিক হিলে, এটাই হচ্ছে সেই বিখ্যাত ম্যাগনেটিক হিল। এই এরিয়াতেই কিন্তু জব তাক হে জান সিনেমার একটি দৃশ্য শ্যুটিংও এখানে হয়েছিল। সবাই যে যার মতন ছবি তোলায় ব্যস্ত, নীল রঙের আকাশ আর তার মাঝখানে রং বেরঙের পাহাড়, সে দৃশ্য দেখবার অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর। এখানে না আসলে বোঝা যাবে না এই জায়গার কি সৌন্দর্য। তাই যারা এই ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ রইল, যারা এসছেন তারাও আবার আসুন, যারা আসেননি তারা তো অবশ্যই আসুন, আর এসে আবিষ্কার করুন কেন কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়। তোরা এটা হলো লে শহরের ওয়েলকাম গেট, আমরা লে শহরে প্রবেশ করেছি। চারপাশের পরিবেশটা দেখুন, চারিদিকে পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে। লে শহরটা হচ্ছে একটি পুরোটাই উপত্যকা, সেই উপত্যকার মধ্যেই এই শহরটি অবস্থিত। এখানে শীতকালে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে বা এ সমস্ত জায়গায় তুষারপাত তো শীতকালে হয়। পাশে একটা মার্কেট দেখতে পাচ্ছেন, এই মার্কেট থেকে আপনারা কিছু কেনাকাটাও করতে পারেন। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ, টাটা।